বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসির সাবেক গাড়ি চালক সুয়েদ আবেদ আলী জীবনের বিপুল সম্পদের খোঁজ বেড়েছে গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান বাড়ি পরিবারের সদস্যদের জন্য রয়েছে আলাদা আলাদা গাড়ি হজ করেছেন সপরিবারে এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে করেছেন গণসংযোগও ঢাকা এবং চট্টগ্রামে একাধিক বাড়ি ফ্ল্যাট জমি এবং চারটি কার্গো এবং শিপিং জাহাজের মালিক স্ত্রী এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জনাব খুরশিদ আলম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কয়েকটি রিপোর্ট দেখলাম পিএসসির প্রশ্ন ফাঁসের যে ঘটনাটি সেটি এখন খুব বেশি আলোচিত সমালোচিত হচ্ছে আপনার বহু দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে মামলার অভিজ্ঞতা রয়েছে এই মামলাটিকে বিশেষ করে বিশেষ করে পিএসসির প্রশ্ন এই বিষয়টি এর কোনো আলাদা বিশেষত্ব আপনি দেখেন কিংবা মানে সমাজে পিএসসির মতো একটি জায়গার প্রশ্ন ফাঁসের তাৎপর্যটা কতখানি দেখেন আপনি জি আপনি ধন্যবাদ দেখুন এটা তো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কম্পিটিটিভ জবের মাধ্যমে ভালো স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিয়ে আসে এখন এখানে যদি এই অবস্থা হয় তাহলে যারা পরিশ্রম করে ভালো লেখাপড়া করে উপরে উঠতে চায় তাদের কি অবস্থা হবে আমার কাছে তো জিনিসটা ভয়ঙ্কর মনে হচ্ছে তবে মানে ভাগ্যে এটা সিআইডি এখন হলো টেক করে নিয়েছে আজকে সংযোগটি কোনো কারণে হয়তো বিঘ্নিত হচ্ছে যে জন্য আমরা ট খুরশিদ আলম খানের কথা পাচ্ছি না আমরা আশা করছি তারেকটি বিষয় দেখা গেছে যে একজন বিশেষ করে একজন মানে গাড়ি চালক সেই প্রশ্ন সাথে মূল হতা হিসেবে তদন্তে উঠে আসছে এবং তার বিপুল সম্পত্তির খবর গণমাধ্যমে উঠে আসছে আবার পিএসির পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের প্রশ্ন ফাঁস করা ভীষণ কঠিন সব মিলিয়ে বিষয়টি আসলে আসলে এটা তো আসলে পাবলিক সার্ভিস কমিশনকে একটা প্রসিডিং ড্র করা উচিত যে ড্রাইভারের কোটি কোটি টাকা হয়েছে বাড়ি গাড়ি হয়েছে সেটা কিভাবে হলো তার সব কিছু দুদুকের উপর সিআইডির উপর আপনার যদি ভরসা করে থাকেন তাইলে তো এই দেশে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না আমি তো মনে করি এটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন নিজে তার পক্ষে সাফাই না গাইয়া তার গাড়ি চালক কীভাবে হলেন তার ছয়জন স্টাফ কিভাবে কোটি কোটি টাকা কামালেন তাদের নিজস্ব একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং করা উচিত সেই ডিপার্টমেন্টাল প্রসিডিং করে ইনকোয়ারি করে তারা একটা রিপোর্ট জমা দেওয়া উচিত যেটা জনসমক্ষে যেন প্রকাশ করা হয় কারণ গত দুদিন আগে আমরা দেখেছি সাত্রীরা একজন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মানে কর্মচারী সে পিয়নের কাজ করতো এক সময় সে মাস চাকরি ছেড়ে দিয়ে আলিশান বিল্ডিংয়ের মালিক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মার্কেটের মালিক তো এটা হলো কিভাবে এটা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডিপার্টমেন্টে এই ঘটনাটা ঘটে ডিপার্টমেন্ট কোনো দায় নিতে চায় না বলে যে একটা এটা ব্যক্তির দায় এটা প্রতিষ্ঠান কখনো নিবে না হ্যাঁ ফাইন আমরা ওনার সঙ্গে একি করি প্রতিষ্ঠান নিবেন না বাট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি কিভাবে কাজটা করলো সেটা তো আপনি অনুসন্ধান করে তদন্ত করে দেখতে পারেন সেখানে এই গাড়ি চালকের এত টাকা তার সঙ্গে কারা জড়িত আছে একা তো তার পক্ষে সম্ভব হয়নি নিশ্চয়ই সে তার বসকে ম্যানেজ করছে তার বসের সাপারেট অফিসারকে ম্যানেজ করছে এই সিন্ডিকেটে কারা কারা ছিল এটা তো পাবলিক সার্ভিস কমিশনের উচিত এটা ধোয়াশা পরিষ্কার করা এবং তার বিরুদ্ধে এক্সাম্পলি ডিপার্টমেন্টাল প্রসিডিং করা একদম স্পষ্ট অ্যাডভোকেট খুরশিদ আলম খান একই সাথে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন উপ কমিশনারের কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের রিপোর্টেও দেখিয়েছি এটি কি মনে হয় যে খুব সম্প্রতি দুদক অনেক বেশি তৎপর হয়ে উঠেছে দুদকের তৎপরতা আসলে বেড়ে গেছে কিনা বিশেষ করে এই ধরনের কর্মকর্তা কর্মচারীদের সাবেক কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়গুলো তদন্তে না দেখুন দুদক আসলে সবসময় তৎপর ছিল কিন্তু যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যাদের ক্ষমতা আছে তাদের যদি নামে যদি দুর্নীতির কোনো অনুসন্ধান হয় তখন সাধারণ মানুষের কাছে একটা পারসেপশন ডেভেলপ করে দুদক খুবই তৎপর আসলে দুদক তো প্রথম থেকেই তৎপর আপনি চট্টগ্রামের যে পুলিশ কর্মকর্তা বললেন সেহেতু আইনের আওতায় চলে আসছে চট্টগ্রামের সম্ভবত আপনার নিউজেই দেখলাম চট্টগ্রাম সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জাজ উনি আদেশ দিয়েছেন জব্দের আদেশ দিয়েছেন জব্দের আদেশ কখন দেয় ক্রাইমের ফেসি অপরাধলব্ধ অর্থ অপরাধলব্ধ প্রপার্টি হলেই দুদকের আবেদন যদি পায় তাহলে উনি আইন কানুন দরখাস্ত খতিয়ে দেখে অপরাধ লব্ধ অর্থ বা যদি সম্পদ মনে করে তাহলে উনি জব্দের আদেশ দেয় কাজে প্রাইম অফিসে যেহেতু কোর্টের একটা অর্ডার পাওয়া গেছে তা আমি মনে করি উনি আইন আইনের আওতায় এটা চলে আসছে এখন ও তার কার্যধারা দুদকের যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা উচিত দুদকের পক্ষ থেকে আমরা এটাও বলতে শুনেছি যে অনেক সময় দালিলিক প্রমাণের অভাবে অনেককে দুদক ছেড়ে দিতে হয় সেই জায়গাটিতে বিশেষ করে তদন্তের জায়গাটিতে আসলে আইনজীবী হিসেবে আপনাদের পরামর্শ কি এটা সম্ভব না এই কারণে এই যে আপনি যে নিউজটা একটু আগে দেখালেন চট্টগ্রামের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওনার যে জব্দের আবেদন করা হয়েছে প্রকের আবেদন দেওয়া হয়েছে সেখানে একটা তফসিল দিতে হয় যেটাকে আমরা ইংরেজিতে বলি শিডিউল এই শিডিউলটা জজ সাহেব দেখে পেরুস করে এবং একটা বর্ণনা দিতে হয় বর্ণনা দেওয়ার পরে জজ সাহেব স্যাটিসফাইড হলে আদেশ দেন ভূমি মিউজিক্যালি কোনো অর্ডার হয় না যে দুদক দিলো অ্যালাউ করে নিল এটা স্যাটিসফ্যাকশন অব দ্য জাজ এবং উনি শিডিউল দেখে দরখাস্ত দেখে দিয়েছে কাজে এটা আপনার রেকর্ড ভেতরিকে হয়েছে বলার কোনো অবকাশ নাই হ্যাঁ উনি যদি এটা মনে করে এটা দুদকের এই যে জব্দের আদেশটা যেটা নিয়েছি সেটা ভুল বা মিথ্যা বা ঠিক নয় তাহলে আইনে বলে দেওয়া আছে আজকে যেদিন জব্দ হয়েছে আজকে থেকে তিরিশ দিনের মাথায় যে আদালত জব্দ করেছে সে আদালতে যেতে পারবে বলতে হবে যে এটা আমার প্রপার্টি ভ্যালিড ভাবে কিনেছি এটা অপরাধ লব্ধ সম্পদ না অথবা ওনার জায়গায় যদি অন্য কারোর প্রপার্টি চলে আসে তিনিও থার্ড পার্টি ওখানে যেতে পারবেন আদালতে বলতে পারবেন যে এটা ভুলভাবে দুদক জব্দের আবেদন করছে কাজে আপনার সুযোগ আছে ন্যায় বিচারের সুযোগ আপনার আছে জি অনেক ধন্যবাদ আহ জনাব খুরশিদ আলম খান আমাদেরকে সময় দেওয়ার জন্য জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী জনাব খুরশিদ আলম খান